হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ফিরে এলাম নতুন আবারও একটা ডেলি ব্লগে। আর আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলছে, মানে আমি আমার কি বলবো স্পেশাল মানুষটাকে অনেক দিন পরে আবার ফেরত পেলাম। সো বন্ধুরা, চিনতে পারছো? কেমন আছো বন্ধুরা, কমেন্ট করে জানাও। আর একে কমেন্টস করে জানিও, কিন্তু ব্লগে কিন্তু তোর নাম আজকে বলবি না। পুরো আজকে তোর নামটা আজকে সবাই কমেন্টসে বলবে, তোর নামটা কি আছে সবাই কমেন্টসে বলবে, এটা হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে আজকের পুরোপুরি পুরো ভিডিওটা আজকের আজকের ও আজকের হোস্ট করবে, ঠিক আছে? আজকের আমি পুরো ক্যামেরা আজকে তুলে দিলাম। আর দেখতেই পাচ্ছো তোমরা পেছনে হচ্ছে আমি 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 হচ্ছে আমাদের আমাদের বাড়িতেই আছি, মানে আমাদের বাগান বাড়িতে আছি, সবজি বাড়িতে আছি। কচু গাছগুলো দেখো কি বড় বড় কচু গাছ হয়েছে, মানে আমার থেকে হাইটে বড় হয়ে গেছে কচু গাছগুলো। সুব্রত দাদের মানে বাগান, সত্যি সুব্রত দাদের বাগান, আমি যখনই আসি সুব্রত দাদের বাগান দেখে আমি সত্যি মানে সত্যি আমার এতটা ভালো লাগে। এবং আমি যতবার সুব্রত দাদের বাগানটা ঘুরে দেখি ততবার সত্যি মানে মনের মধ্যে একটা মানে নতুন মানে নতুন একটা নতুন নতুন করে একটা ভালো লাগা, এবং সেই যে সৌন্দর্যতা পরিবেশ প্রকৃতির একটা যে সৌন্দর্যতা সেগুলো মানে নতুন নতুন করে আমি খুঁজে পাই। কলার কাঁদি, নতুন কলার কাঁদি, আর এটাকে আমরা খুব বলি আমরা আমাদের বাঙালি মানে চলতি গ্রামীণ ভাষায় আমরা বলি এটা কলার ভড়া, কিন্তু এটাকে আপনারা বলেন কলার মোচা, তাই তো বলে না চন্দনদা? কলার মোচা। তো সুব্রত দাদের একদম মানে ঘন জঙ্গল টাইপের, জঙ্গল বলবো বললেও ভুল হবে, একদম মনে হচ্ছে একদম সুন্দরবন, সুন্দরবনের একদম সেই জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। সুব্রত দা, তোমাদের জঙ্গলটা কি একদম অ্যামাজনের মতো করবে নাকি, মানে বাগান বাড়িটা? দারুণ, কিন্তু ফাটাফাটি লাগছে। ও ওয়াও, আরে বস, আরে পেয়ারা হয়েছে তোর কাছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না, এটা ছোট হয়েছে, কিছুদিন পরে পেকে যাবে, এটা আর একটু বড় হবে। তো এর থেকে বড় বড় সাইজ আছে, এই যে একখানা, এই যে একখানা না সরি, এই গাছটা, গাছ কিন্তু ছোট, গাছ খুব ছোট, কিন্তু সত্যি কথা বলতে ছোট হলেও মানে কি বলা যায় ওই ধানি লঙ্কায় ঝাল বেশি। এই সৌরতাদের বাগান মানে গাছটা ধানি অর্থাৎ ছোট, কিন্তু পেয়ারা বেশি। সুব্রত দা আমাকে ব্লক করতে দিয়েছে, কি আমি কি নিজে বলি তাও জানি না, আর সুব্রত দা আমাকে দিয়েছে। সত্যি কথা বন্ধুরা, আমি কথা বলতে এতটা এক্সপার্ট নই। না না, ও মিথ্যে কথা বলছে। সুব্রত দা শুধুমাত্র ব্যাপারটা হচ্ছে এক মাস ক্যামেরা থেকে দূরে থাকলে কখনো এটা থেকে প্রমাণিত হয় না যে কথা বলতে জানে না, ও আমার থেকে আরো ভালো কথা বলতে পারে, এটুকু সিওর। আপনারা ব্লগ দেখেছেন, আপনারা যাচাই করুন যে কে বেস্ট বক্তা। সত্যি কথা বলতে এখানে সত্যি মানে কিছুটা মানে জঙ্গল পেরিয়ে আসার পরে কিছুটা আসার পর না, সত্যি কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, একদম সেই মানে একদম সবুজ ঘাসের ওপর মনে আছে রোদের, আরে কত বড় পেয়ারা একটা বাদুড়ে খেয়েছে দেখো তো, কাল যেটা বলছিলাম ওয়াও, আরে আরে বন্ধুরা দেখো এটা সুব্রত দাদের বাগানের পেয়ারা একদম। আমি বহুদিন পরে সুব্রত দার কবিতা শুনছিলাম, তো অসাধারণ মানে অসাধারণ লাগছিল কবিতাগুলো। সুব্রত দা, তোমার এখন কবিতাগুলো কেমন কেমন চলছে, কবিতা লেখালেখি কেমন চলছে? ব্যাপারটা হচ্ছে যে কটা লেখা আগে প্রচুর পত্রিকাতে একটা ছবি লেখা পাঠাতাম, সামনে দুর্গাপুজো আসছে, হ্যাঁ মানে আমাকে বিভিন্ন পত্রিকা দপ্তর থেকে ফোন করছে যে ভাই কবিতা পাঠাও কবিতা পাঠাও। এখন কি বলতো, আগের মতো আমি না সেই ইতিহাস লেখা পাঠাই না, মানে পাথরবদি ব্লক ব্লক থেকে টোটাল সাতটা লেটিন লাইনের দায়িত্ব আমাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সাতটা পুরো ওখানে, যেমন বনবিদ্যা বনবিদ্যার ওখান থেকে, জি প্লট থেকে, তোমার ইয়ে থেকে, তোমার জয়নগর থেকে, এরকম করে ভাবে সাতটা মতো জয়নগর থেকেও এসছে। হ্যাঁ জয়নগর থেকে, ওটা জয়নগরের ম্যাগাজিনটার নাম, ওটা 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 হচ্ছে জয়নগরে যেটা হচ্ছে ওটা হচ্ছে শারদীদিতি, ওই ম্যাগাজিনটার নাম শারদীদিতি। আচ্ছা আমি বলছি, আচ্ছা বন্ধুদের আমি রিকোয়েস্ট করছি এই ব্লগে, আপনারা যদি জানি না ব্লগটা কবে প্রকাশ পাবে, যদি করে দেবো এক দুই দিনের মধ্যে হয়ে যাবে, তাহলে যদি আপনাদের মধ্যে যদি কেউ বেস্ট লেখক থাকে মানে যারা লিখেন লিখে মানে কবিতা লিখেন, তো আপনারা সুব্রতদার সঙ্গে যোগাযোগ করে ব্লকের মাধ্যমে যোগাযোগ করে লেখা দিতে পারেন। কারণ ও একটা হাই স্কুলে মানে ক্যাজুয়াল মানে পার্ট টাইম হিসেবে জব করতো,
একটা সময় টিচিং করতে ওখানে, তো হয়তো আজকের মানে আপনারা সবাই জানেন কারণ দীর্ঘদিন এসএসসি টেট না হলে কি হবে, এখন বেকার ছেলেগুলো ভালো ট্যালেন্ট হলেও কিছু করার নেই, মানে বাইরে কাজের সূত্রে চলে যাচ্ছে। ও যথেষ্ট ভালো লেখে, আমি তো বলবো ক্লাসিক্যাল ক্লাসিক্যাল লেখাগুলো আমার থেকে বিশেষ করে ছন্দ ছন্দ মানে ও ওই দ্বিপদী ছন্দ বলো বা এই মাত্রা ধ্বনি এগুলো হয়তো আমার থেকে আরো খুব ভালো করে। না 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 এটা কখনোই নয়, সেই জায়গা থেকে সুব্রতদা সিনিয়র ইজ সিনিয়র সুব্রতদা। আমাদেরকে তো লেখা পাঠাতে চায়, আমাদের লেখা প্রকাশ করতে চায়, কিন্তু আমরা সেই প্ল্যাটফর্মটা ওকে খুঁজে দিই না, এটাই হচ্ছে প্রবলেম। আজকের আমি এই যে এই সব থেকে আমার মানে এতগুলো পত্রিকার দায়িত্ব নিয়েছি তার মধ্যে সব থেকে একদম পুরো ক্লোজ হিসেবে মানে ক্লোজ হয়ে কাজ করছি আমাদের এই আরডির বাজারের শারদর্ঘ ওটাতে কাজ করছি, কারণ ওখানকার কি বলবো ওখানকার যে মানে যে যে দাদাগুলো আছে আমাকে খুব ভালো করে চেনে আর খুব মানে ভীষণভাবে রিকোয়েস্ট করেছে। আমি যে আর বাকি ম্যাগাজিনে কিন্তু এতটা দিইনি, কিন্তু না ওদের ক্লোজ অফ ভিউটা খুব ভালো, ওদের এটা খুব ভালো এবং ওরা আমি চাইছি যে ওরা একটু ভালো করে করুক যেহেতু, এবং বিভিন্ন জায়গা থেকে আমি রিসেন্ট একটা ব্লগ আগে একটা ব্লগ বানিয়েছিলাম আমাদের পাথর প্রতিমা থেকে সেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে যিনি নাম করেছেন, যিনি হচ্ছে ওই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম করেছেন, এবং রিসেন্ট আমি গিয়ে গিনিসে অ্যাপ্লাই করে দিয়েছিলাম সেই সমরেশ মাইতি, তো সেই সমরেশবাবু সেই রামগঙ্গার এখানে বাড়ি আছে ওখানে, তো তার সেখান থেকে কিছু আর্টের কালেকশন নিয়ে সেই ম্যাগাজিনে দেওয়ার চিন্তা ভাবনা চলছে, মানে ওভারভিউ সবটা একটা ভালো হতে চলছে আর কি, এটা এটা বলতে পারি। আমি তোমার এখানে একটা কবিতা শুনবই, আমি রিকোয়েস্ট করছি এই ব্লগে সুব্রতদা যদি কবিতা না বলে সুব্রতদার কিন্তু জরিমানা হয়ে যাবে। কত টাকা, কত টাকা বলবো সুব্রতদাকে, কত টাকা বলতে বললে হবে? পাঁচ টাকা ওর পিছনে দুটো শূন্য লাগা। এই না এরকম টাকা, আমি ভাই বেকার ছেলে আবার সুব্রতদা সুব্রত জানা, আমি মানে সত্যি কথা বলতে বলিনি, কথায় কথায় সুব্রতদা আমার জবের জব সম্বন্ধে বলো, সুব্রতদা রিসেন্টলি একটা আইটি সেক্টরে কাজ করছে, তো সেখানে সুব্রতদার স্যালারি হয়েছে 26,000 সামথিং, তো সেখান থেকে সুব্রতদা কিন্তু জব পাওয়ার পর সুব্রতদা আমাকে একবারও ডাকেনি আর খাওয়াইও নি। ভাই তুই বাড়িতেই ছিলি না, আমি কি করে ডাকবো? আমি তো তুমি ডাকোনি, তাই এবার যখন এলাম তখন তো বলতে হতো যে হ্যাঁ খাওয়াবো ভাই, অবশ্যই আমি দেখ, আর আমাকে এখানে জরিমানা করে টাকা তুলতে হচ্ছে খাওয়ার জন্য। পুজোতে আমি আবার বাড়ি আসবো, কান্নাটা দিচ্ছিল যেন মনে হচ্ছে না সত্যিকারের কষ্ট পেলে, সত্যিকারের বিরহ মানে কারো এ থাকলে মানে সেই যে তার যে সেই কষ্টটা, সেই কষ্টটা অ্যাকচুয়ালি ওকে দেখলে বোঝা যায়। আর সত্যি কথা বলতে ও সেই সময় আমাদের একটা ডিপ্রেশনের মধ্যে ছিল, সেই সময় ওর চোখে জল আসাটা স্বাভাবিক হয়, আমি জানি ও কোন অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে। আর আমি জানি যে এই ব্লগ, এই কবিতা, এই একটু বিনোদন, একটু আড্ডা, আমরা কোন জায়গা থেকে বিলং করি বা আমাদের পারিপার্শ্বিক মানুষরা কীরকম বা কোন জায়গা থেকে আমরা সেটা কে করি সেটা আমরা খুব ভালো করেই জানি। লোকে বলে পুরুষের কান্না শোভা পায় না, আর আমি কেঁদে ফেলেছি বন্ধুরা। আজ এখানে ব্লগটা শেষ করছি, আর টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আমি কি ঠিক আছে, আবার পরের ব্লগে আসবে তখন আবারও মিস করবো, আবার দেবো এই দায়িত্বটা। ঠিক আছে বন্ধু, টাটা, ক্যামেরা ছাড়তে নিয়ে।